অত্যাচার নির্যাতন চলছে, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আল্লাহ হাফেজ। 17 মাস ধরে গণঅধিকার পরিষদের অফিস ভাড়া দেন না নুরুল হক নূর। অনেক চেষ্টার পরও ভাড়া না পেয়ে ভবনে তালা দিয়েছেন ভবন মালিক। আর সন্ধ্যায় অনুসারীদের নিয়ে তালা ভেঙে ভবনে ঢোকেন নূর। এ সময় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয়। নূরের অভিযোগ, সরকারের ইশারায় তার ওপর হামলা করা হয়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দিন। সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের কার্যালয় নিয়ে কথা বলার এক পর্যায়ে এভাবেই ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকতে চান নুরুল হক নূর ও তার সহযোগীরা। নিরাপত্তার জন্য আগেই পুলিশের সহযোগিতা চেয়েছিলেন ভবন মালিক। পুলিশ নূরের অনুসারীদের বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি, যা চলে 40 মিনিটেরও বেশি সময় ধরে। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ের গেট ভেঙে তারা ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর আসে পুলিশের বাড়তি দল। ভবনের ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয়। নূরের অভিযোগ, সরকারের ইশারাতেই এমনটা করা হয়েছে। আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন চলছে, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আল্লাহ হাফেজ। বিজয়নগরের প্রীতম জামান টাওয়ারের বড় একটি অংশের মালিক কর্নেল অবসরপ্রাপ্ত মশিউজ্জামান একাধারে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, 17 মাস ধরে অফিস ভাড়া দেয় না নূর, তাই বহু আগেই তাকে ভবন ছাড়তে বলা হয়েছে। এরপর সন্ধ্যায় সে দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। ওনারা যেরকম ভয়ঙ্কর রূপে আসেন, তখন আমি পল্টন থানাকে বারে বারে ফোন করার পরে একসময় পুলিশ আসে। 6 তলায় কিছু পুলিশ ওঠে, বেশিরভাগই নিচে থাকে, কিন্তু ওই পুলিশের সামনেই ওনারা বাধা, পুলিশকে সামনে রেখেই ওনারা ওই বাইরের কেচি গেটটা ভাঙেন। ওটা যখন প্রায় ভাঙা হয়ে যায়, তখন আমি নিরাপত্তার জন্য, বিশেষ করে আমার সন্তানদের নিরাপত্তার এবং স্ত্রীদের নিরাপত্তার জন্য আমি ওই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিই। ওনারা ভিতরে ঢুকে আওয়াজ পাই, আরও একটা গেট ওনারা ভাঙেন, ওনারা ওনাদের অফিসের দরজাটা ভাঙেন। তিনি অভিযোগ করেন, নূরের সাথে ইসরায়েলের মোসাদ ও কুকিচিনের যোগাযোগ রয়েছে, আর এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা। সন্ধ্যার হামলার ঘটনায় দ্রুতই মামলা করবেন বলেও জানালেন ভবন মালিক। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।